সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। মানে পলিটিক্যাল পলিটিক্যাল আপনি যদি বলেন তাহলে আমি বলবো ডেফিনেটলি লবি পলিটিক্যাল হোক নন পলিটিক্যাল হোক লবি ছাড়া কাজ হয় না। টেলিভিশনের দুনিয়ায় বা ধারাবাহিক প্রেমী মানুষের কাছে খুব পরিচিত ও জনপ্রিয় মানুষ ভরত কল। শোনা যায় টলিপাড়ার অন্দরে বহু সমস্যার সমাধান নাকি করে থাকেন ভরত কল। অভিনয় ছাড়াও রাজ্যের শাসক দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই অভিনেতা, আর তারই মুখোমুখি হয়েছিলাম আমরা। তাকে প্রশ্ন করেছিলাম, টলিউডে কি কোনো লবি কাজ করে, বা অভিনেতা অভিনেত্রীরা যারা কাজ করেন তাদের ক্রমশই বলতে শোনা যায় টলিউডে একটা লবি আছে, কি বলবেন আপনি? উত্তরে তিনি বললেন, মানে পলিটিক্যাল পলিটিক্যাল আপনি যদি বলেন তাহলে আমি বলবো ডেফিনেটলি লবি পলিটিক্যাল হোক নন পলিটিক্যাল হোক লবি ছাড়া কাজ হয় না যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যে কোনো জায়গায় লবি ছাড়া কোনো কাজই হয় না। কিন্তু আমাদের প্রোডাকশন বলতে আমি যে প্রোডাকশনগুলোর সাথে যুক্ত আছি, আজ অঞ্জনা বসু কাজ করছে, আজ অনেক যারা আপনি যদি সেই অর্থে বলেন, আমি তৃণমূল কংগ্রেসের একজন পার্টি মেম্বার, আমার এতে বামুন বলুন, বামুন বলতে সুমন ব্যানার্জি বলুন, কৌশিক বলুন, কৌশিক এরা সবাই সবাই কাজ করছে। এতে এই লবিবাজি আর এইসব হচ্ছে যারা কাজ পায় না তাদের ফ্রাস্ট্রেশনের একটা দিক বার করা। সো সেটাই আমি কোনো গুরুত্ব দিই না। কিন্তু কথা হচ্ছে যে কোনো আমি আমার ভালোবাসার, আমি একটা ছবি করতে গেলে বা একটা টেলিভিশন সিরিয়াল করতে গেলে আমি আমার ভালোবাসার মানুষকে নেব, কুশলকে নেব, শঙ্করকে, কারণ সেই ডিপেন্ডেন্সটা থাকে যে সে আমাকে ডেট বার করে দেবে, আমাকে টর্চার করবে না, আমাকে সময় মতো টেলিকাস্টে এপিসোড ধরাতে হবে। ফলে সে লবি বলুন, নেপোটিজম বলুন, যেটাই বলুন, এই কথাগুলো বা এই শব্দ সেই মানুষই ইউজ করে যে কাজ পায় না বা ফ্রাস্ট্রেটেড আছে। আর কিছু 100% genuine medicine পেয়ে যান গ্রামে বা শহরে সঠিক সময়ের মধ্যে 18% ডিসকাউন্টের সঙ্গে। ডাউনলোড ট্যাবলেট ফার্মেসি, কল করুন 9089085252 নম্বরে। এরপর তার থেকে আমরা জানতে চাই টলিউডে কি নেপোটিজম আছে। তিনি এই প্রশ্নের উত্তরে আমাদের কি বলল শুনুন। ডেফিনেটলি আছে, সারা জীবন ছিল, বড় বড় নাম আছে, এখন নাম নিলে আপনারাই আমাকে রাস্তায় মারবে, আছে থাকবে। একটা বড় পরিচালক, একজন সুপারস্টার আছেন বা তার সে ডিরেক্টরের ইচ্ছে হয়েছে না আমি অন্য মানুষের সাথে কাজ করব, তার কমফোর্ট লেভেল আছে, সেটা আপনি নেপোটিজম বলুন। আজকে আমার মেয়ে আছে, আমি যদি লঞ্চ করতে যাই আমি কি রনির মেয়েকে লঞ্চ করব না নিজের মেয়েকে লঞ্চ করব? দর্শক উত্তর দিক, আমার মেয়ে তো আমার কাছে আমার মেয়ে। সো দিস ইজ ইট। হয় থ্যাংক ইউ। এই টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।